আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 17/3/2023 শুক্রবার। আজকের জব সার্কুলারের বিষয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাকরির বিজ্ঞপ্তি। তো এই জব সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি যে এই জবের টোটাল পোস্ট কয়টি আছে, কোন কোন পদে কতজন নিবে, কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা লাগবে, কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, কত তারিখে আপনাদের এক্সাম হবে, এমনকি এই জবের জন্য অ্যাপ্লাই শেষ তারিখ কত, অল ডিটেলস আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। প্রথমে দেখব যে এই জবের টোটাল পোস্ট কয়টি আছে। তো এই জবের টোটাল পোস্ট আছে হলো 66টি এবং কোন কোন পদে কতজন নিবে এটা বিস্তারিত দেখবে। এর আগে জেনে নিই যে এই জবের অ্যাপ্লাই শেষ তারিখ কত। তো এই জবের অ্যাপ্লাই শেষ তারিখ 30/3/2023 অর্থাৎ মার্চের 30 তারিখের মধ্যে এই জবের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি একটু বিস্তারিত দেখি যে প্রথম পদের নাম হিসাব রক্ষক, নিবে 22 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা বাণিজ্য দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, নিবে 11 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা দ্বিতীয় বিভাগ বা সমমানের, জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে গতি বাংলায় 20 ও ইংরেজিতে 20 থাকতে হবে। 3 নম্বরে অফিস সহায়ক, নিবে 51 জন, বেতন 8,250 থেকে 20,010 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি বা সমমানের পাস। বিশেষ দৃষ্টিপ্রতিবন্ধী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন 1 থেকে 2 নং কমিকে বর্ণিত ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, খুলনা, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 3 নং কমিকে বর্ণিত পদে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এখানে আরও সত্যি দেওয়া আছে যে বয়সসীমা কত, কোন ওয়েবসাইটের মাধ্যমে যে অ্যাপ্লাই করবেন, কোন পদের জন্য কত টাকা ফি লাগবে, কী কী ডকুমেন্ট আপনাদের কাজে এই অ্যাপ্লাইয়ের জন্য জমা দিতে হবে, সব কিছু এখানে বিস্তার দেওয়া আছে। এই পোস্টের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অর্থাৎ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশন চেক করে পেয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে ভিজিট করে এসে বিস্তারিত পড়ে নিয়ে তারপর আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আপনারা এই প্রথম থেকে শুরু করে এই শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে নেবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। তো শেষ করার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, এতে করে প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলো আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।